দেখে নিন এই উৎসসি পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের পরে কিভাবে প্রোফাইল ট্রান্সফার করবেন প্রোফাইল ট্রান্সফারের ফুল ভিডিও আমার আগে একটা রয়েছে শুধুমাত্র আজকে দেখাবো যে নতুন স্কুলে জয়েন করার পরে সেখান থেকে রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে এরপরে পুরনো স্কুলের কি কাজ প্রোফাইলটা ট্রান্সফারের ক্ষেত্রে পুরনো স্কুলে সেই স্টাফে জন্য কি কাজটি করতে হবে তবে তার প্রোফাইলটি ট্রান্সফার হবে প্রথমে উৎসসি পোর্টালে আপনারা এইচ ওয় লগ ইন করবেন এইচ ওয় ইন করার পরে এখানে এই অপশনে যাবেন এমপ্লয়ি প্রোফাইল ট্রান্সফার টু স্কুল এখানে যাওয়ার পরে ভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট রিজেক্ট এমপ্লয়ি ট্রান্সফার এখানে যাবেন এখানে যাবার পরে এখানে দেখবেন দিকে দেখুন নিচের দিকে যে আছে সেখানে কিন্তু একটা রেড কালিতে রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাকিগুলো কিন্তু হয়ে গেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেলে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন যে কারা এটা সেন্ড করেছে এখান থেকে আপনি কিন্তু ভিউ অপশান কিন্তু দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন সে স্কুলের নাম এবং এমপ্লয়ির নাম এগুলো কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এখন কাজ হচ্ছে আপনাকে ব্যাকে যেতে হবে একবার ব্যাকে যাওয়ার পরে এই এডিট বাটনে ক্লিক করতে হবে ডান দিকে যে এডিট বাটনটা রয়েছে এই এডিট বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই কয়েকটি বক্স আছে এই বক্সগুলি শুধুমাত্র ফিল আপ করে দেওয়া ট্রান্সফার অর্ডার ডেট অর্থাৎ ডব্লু বিবি এসি থেকে যে ট্রান্সফার অর্ডার এসেছিলো সেই ট্রান্সফার অর্ডারের নাম্বার এখানে কিন্তু বসাতে হবে তা আমি এখানে বসিয়ে দিচ্ছি বি বিবি দেখুন আমি ট্রান্সফার অর্ডার নাম্বার বসালাম এবার ট্রান্সফার অর্ডার ডেট ওইখানে ট্রান্সফার অর্ডারে আপনার ডেট যা ছিল এখান থেকে বক্স থেকে সিলেক্ট করে নেবেন ডেট ক্যালেন্ডার থেকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আমার ডেটটা ছিল আট দশ তাহলে আট তারিখে আমি সিলেক্ট করে নিলি আমার হয়ে যাচ্ছে আট দশ ট্রান্সফার অর্ডার অথরিটি অবশ্যই এখানে ডব্লু বিবি এসি এবার হচ্ছে রিলিজ অর্ডার নাম্বার অর্থাৎ সেই স্টাফকে যখন আপনি রিলিজ দিয়েছিলেন স্কুল থেকে সেই রিলিজ অর্ডারে একটা মেমো নাম্বার এবং ডেট ছিল সেই রিলিজ অর্ডারের নাম্বারটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে রিলিজ অর্ডারে একটা নাম্বার দেবেন যদি নাম্বার দিতে ভুলে গেছেন সেই রিলিজ অর্ডারে তাহলে একটা যে কোনো নাম্বার দেবেন এবং রিলিজের ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে রিলিজ ডেট হচ্ছে আমার পঁচিশ তারিখ বসিয়ে দিলাম রিলিজ টাইমটা হচ্ছে আফটারনুন আর ফোর নুন করতে পারেন দুপুরবেলা আগে যদি হয় তাহলে ফোর নুন করতে পারেন আর যদি বিকালের দিকে নেয় তাহলে আফটারনুন আর এখানে ক্যাজুয়াল লিভ এনজয়েড জিরো এবারে একবার মিলিয়ে দেখে নেবেন এগুলো সব ঠিক আছে কি না যদি ঠিক থাকে ট্রান্সফার অর্ডারের আট তারিখ এসি তো পঁচিশ দশ একুশ ব্যাস এরপরে কাজ হচ্ছে আপনার অ্যাকসেট বাটনে ক্লিক করা অ্যাকসেট বাটনে ক্লিক করার মাত্রই দেখুন ডাটা সাকসেসফুলি ইনসার্টেড ফর নাম্বারটা দিয়েছে নামটা দিয়ে দিয়েছে এবং তার এগেন্স্টে লেখা উঠছে কমপ্লিট ট্রান্সফার ঠিক আছে আর কিন্তু এবারে কিন্তু আপনি দুদিন পরে কিন্তু এনার নাম কিন্তু আর আপনার সেলাই টেবিলে থাকবে না ধন্যবাদ